এখন কাঁঠালের মৌসুম, তাই মনে করলাম কাঁঠালের বিচির ভর্তাটাই বানিয়ে নিই। এটা সাধারণ কিন্তু খেতে লাগবে অসাধারণ, আমাদের সবারই সাধ্যের ভিতরে, তাই আপনারাও মানে ট্রাই করতে পারেন আমার মতো। আমি আজকে বানিয়ে নিলাম, তাই খুবই ভালো হয়েছে। এই যে কাঁঠালের বিচিটা এখন একটু সেদ্ধ করতে দিলাম, মানে সামান্য একটু সেদ্ধ করে নেব, তারপরে এটা আবার মানে জল ঝরিয়ে তারপর ভেজে নেব। এখন দেখলাম সেদ্ধটা হয়ে গেছে, অনেকে আবার না ভেজেও করে, কিন্তু আমি মনে করলাম একটু যদি তেলের উপর ভেজে নিই তাহলে মনে হয় ঘ্রাণটা সুন্দর আসবে। কাঁঠালের ঘ্রাণের তো একটা অন্যরকম একটা টেস্ট আসবে। তবে দেখলাম যে ভালোই হয়েছে, আমার মতো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে তো ভালোই লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে একবার ট্রাই করবেন। এই যে এখন সরিষার তেলের উপর মানে কাঁঠালের বিচিগুলো একটু ভালো করে ভেজে নেবে, একটু ব্রাউন করে ভেজে নেবো, আর কিছুটা দিয়ে দিলাম একটু লবণ, মানে সামান্য লবণ দিলাম, আবার যখন ভর্তাটা বানাবো তখন একটু লবণ দেবো, তো তাই একটু সামান্যই নরম মানে লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। মানে কিছুটা সময় নিয়ে একটু ভাজবো, জানি ওটা একটু ব্রাউন কালার হয় তাহলে না ঘ্রাণটা সুন্দর আসবে। এই যে এখন আমার ভাজতে ভাজতে না একটা সুন্দর ঘ্রাণ চলে আসছে, আপনাদের সাথে তো শেয়ার করতে পারলাম না, তবে আপনারা ট্রাই করবেন দেখবেন খুবই ভালো হবে। এখন হয়ে গেল, এখন আমি বিচিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটু পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব, যেহেতু কাঁঠালের বিচির ভর্তা তো আমি কাঁচাটা দেবো না, কাঁচাটা দিলে একটা কেমন জানি গন্ধ আসবে, তাই পেঁয়াজ রসুনটাও একটু ব্রাউন করে ভেজে নেব। তবে রসুনের পরিমাণটা কমই দিয়েছি, এই তিনটা পিচের মতো বড় রসুনের, আর পেঁয়াজ দিচ্ছি তিনটা, সেটাও মিডিয়াম সাইজের, আর মরিচ দিয়ে দিলাম দুটো মরিচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যেহেতু আমরা ঝালটা তো কম খাই তাই আমরা শুকনো মরিচটা কমই দিলাম, তবে এই ভর্তাটা শুকনো মরিচ দিয়েই করবেন তাহলে বেশি ভালো লাগবে। হয়ে গেল আমার মানে ভাজাভাজি করা, এখন আমি মিক্সার ব্লেন্ডারে করব। তবে মিক্সার ব্লেন্ডারে করার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি মেশিনটা, কারণ কাঁঠাল তো একটু আঠালো, ওটা লেগে যেতে পারে, আর এটা তেলটা দিয়ে নিলে আর ওটা লাগবে না। এই যে হয়ে গেল আমার ব্রাশ করা, এখন ওগুলো সব উপকরণগুলো ঢেলে দিলাম, আর একটু সামান্য আর একটু লবণ দেব, আর পরে যদি সরিষার তেল লাগে তাহলে আর একটু মেখে নেব, কিন্তু আমার মনে হয় না লাগবে, আমি ভাজার সময় না তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, আর পুরো ভর্তাটাই আমি সরিষার তেল দিয়ে করব। তবে ভর্তা মানে সরিষার তেল, সরিষার তেল ছাড়া ভর্তা তো ভাবাই যায় না। এই যে এখন আমি মেশিনটা চালিয়ে দিলাম, আমার মেশিনটাই ভালোই মানে একবারই হয়ে গেছে, এখন দেখলাম যে হয়ে গেছে। তবে না আমি মরিচটা প্রথম দিলাম না, যেহেতু আমার ছেলে তো ছোটো মানুষ ও খাবে বলছে, তাই পরে এখন আবার মরিচটা দিয়ে আর একবারই করে নেব, তাহলেই আমার হয়ে যাবে কাঁঠালের বিচির ভর্তা। এই যে দেখেন ভর্তাটা হয়ে গেল, আর মেশিনটাই কিন্তু একটুকু লাগেনি, মানে এটা ধুতেও আপনাদের কষ্ট হবে না, খুবই টেস্টি একটা ভর্তা, অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।